তুই এত রাত্রে বাইরেছিস কেন? আসলে তুমি এত রাত্রে বেরোছো কেন? কই যেতেছ এত রাত্রে তুমি? আমারে দেখতে বেরোছিস না? হ্যাঁ আব্বা, তুমি প্রতিদিন রাত্রে বের হও, আমি এক মাস ধরে দেখছি। সরষে খেতে যাইতেছিলাম। কেন, ওইখানে কেন? তুই আমার কাছে মোবাইল চেয়েছিলি না? আমি তো গেছিলাম মোবাইলের দোকানে, ভালোটার তো অনেক দাম। তুই তো জানোস যে আমার ব্যবসাটা মন্দ যেতেছে, আবার তুই একটা মোবাইল চাইছস। আবার এদিকে সরষে খেতে কামলা পাইতেছি না, তাই নিজেই কাটি। রাইতে রাইতে কাটলে মাংস তো দেখবো না। মন খারাপ করিস কে? আরে পাগল, আমি তো ছোটবেলা থেকে এগুলা করতেছি। তুই ভালো রেজাল্ট করছস, আমার কাছে একটা মোবাইল চাইছস, আমার একটা দায়িত্ব আছে না বাজা। কি হলো আব্বা, আমার মাফ করে দাও আব্বা। আরে মাফ চাস কে, কি হইছে কবি? তো আমি তো তার যোগ্য সন্তান না, যা মন চায় তা করছি। তুমি শুধু আমার একবার বলো যে মাফ করে দিছো, বাসায় যাবো, বাসাটা মাফ করো প্লিজ।